হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে একটি অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে আপনারা তিনটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইউজ করবেন। সো আমরা অনেকেই কিন্তু জানি যে একটি ফোনে দুইটি মাত্র হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইউজ করা যায়। একটি হচ্ছে যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, আর একটি হচ্ছে যে হোয়াটসঅ্যাপ ক্লোন অ্যাপ। আমরা কিন্তু সবাই জানি, আপনারা ডিসপ্লেতে অলরেডি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, একটি হচ্ছে যে আমার পার্সোনাল অ্যাকাউন্ট, আর একটি হচ্ছে যে আমার সিপিএ মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এবং বিভিন্ন ধরনের ক্লায়েন্টদের সাথে কথাবার্তা বলার জন্য কিন্তু আমি আমার যে হোয়াটসঅ্যাপের যে সেকেন্ড অ্যাকাউন্টটা আছে আমার, আমি এটা ইউজ করে থাকি। ঠিক আছে, আমি চাই না যে আমার ক্লায়েন্টদের সাথে আমার পার্সোনাল নাম্বার থেকে আমি তাদের সাথে কথাবার্তা বলি। ঠিক আছে, কারণ এই সেকেন্ড যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টটা কিন্তু আমার ইউনাইটেড স্টেটের ফোন নাম্বার দিয়ে করা, আর আমার যে পার্সোনাল অ্যাকাউন্টটি আছে সেটি কিন্তু আমার হচ্ছে যে বাংলাদেশি অ্যাকাউন্ট দিয়ে করা। ঠিক আছে, সো আমার আর একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের প্রয়োজন, আরেকটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এই জন্যই প্রয়োজন যে আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, স্পেশালি যারা সাবস্ক্রাইবাররা আছেন আমার এই ইউটিউব চ্যানেলের সাথে জড়িত, তিনারা আপনারা অনেক সময় কিন্তু আমার ফোন নাম্বার চান, যে পেজে যান, পেজে গিয়ে আমার সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করতে চান। সো সেখানে কিন্তু একটা অপশন আছে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দেওয়ার। সো আমি চাইতেছি যে আমার আর একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের প্রয়োজন, যেহেতু আমার আর একটা নাম্বার আছে। সো আর একটা নাম্বার দিয়ে আমি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আর একটা ক্রিয়েট করবো। ঠিক আছে, সো ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। হয়তো অনেকেই জানেন না যে একটা অ্যান্ড্রয়েড ফোনে সবাই জানেন যে দুইটা মাত্র হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, কিন্তু আমি এখন আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে তিনটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করা যায়। ঠিক আছে, সো এই বিষয়টা যদি জানতে চান, যে এই সিক্রেট ট্রিক্সটা যদি জানতে চান, তাহলে অবশ্যই ফুল ভিডিওটি আপনাদেরকে একটু কষ্ট করে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন যে একটি অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে তিনটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। ওকে, আর একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এখন যদি ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। ওকে, সো দেখেন, প্রথমে যে ট্রিক্সটা আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে যে আপনারা যদি গুগল প্লে স্টোরে যান, এই যে এই এটা দেখতে পাচ্ছেন যে এই হোয়াটসঅ্যাপ যে মূল অ্যাকাউন্ট, এটার নাম কিন্তু হচ্ছে যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, আর এই যে এটার নাম হচ্ছে যে হোয়াটসঅ্যাপ ক্লোন। সেটা কীভাবে তৈরি করবেন অলরেডি আমি একটি ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে, ওই ভিডিওটার আমি এই এই ভিডিওর আই বাটনে রাখবো এবং ডিসক্রিপশন বক্সেও রাখবো, আপনার চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। ঠিক আছে, সো দেখেন, আমি আগে প্রথম আপনাদেরকে দেখাই যে গুগল প্লে স্টোরে যখন যাবেন তখন এখানে গিয়ে সার্চ দেবেন যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার। দেখেন, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যদি লিখে সার্চ দেন, এটা কিন্তু হচ্ছে আমার মূল যেটা হচ্ছে পার্সোনাল, এটাতে কিন্তু আমি পার্সোনালটা ওপেন করেছি। ঠিক আছে, সো তারপরে আপনারা যদি হোয়াটসঅ্যাপ আরেকটা করতে যান, এক্ষেত্রে আপনাদেরকে আপনারা জাস্ট এখানে সার্চ দেবেন যে হোয়াটসঅ্যাপ, না এটা লিখবেন যে ক্লোন অ্যাপ। ক্লোন অ্যাপ লিখে যদি সার্চ দেন তাহলে এরকম একটা অ্যাপস পাবেন, এই অ্যাপসটা জাস্ট আপনারা একটু ডাউনলোড দিয়ে নেবেন কষ্ট করে। এটা যদি ডাউনলোড দিয়ে নেন তাহলে যে কোনো অ্যাপসকে কিন্তু আপনি দুইটা অ্যাপসে পরিণত করতে পারবেন, দুইটা অ্যাপস ইউজ করতে পারবেন কিংবা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখন যে অত্যাধুনিক যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আসতেছে কিংবা স্মার্টফোনগুলো আসতেছে, ওই ফোনগুলোতে কিন্তু অলরেডি অপশনই দেওয়া থাকে যে ক্লোন অ্যাপ, আপনারা সেখান থেকেও কিন্তু খুব সহজেই কিন্তু ক্লোন অ্যাপ করতে পারবেন। ওকে, তাইলে হলো যে হোয়াটসঅ্যাপের একটা মেইন অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে যে ক্লোন অ্যাকাউন্ট। সো তারপরে আমি আরেকটা যেটা ইউজ করবো সেটার নাম হচ্ছে যে হোয়াটসঅ্যাপ বিজনেস। দেখেন, এখানে আসবেন গুগল প্লে স্টোর, আসার পর এখানে সার্চ দেবেন যে হোয়াটসঅ্যাপ বিজনেস লিখে, এটি জাস্ট আপনারা সিম্পলি ডাউনলোড দিয়ে নেবেন। ওকে, এটি কিন্তু আপনারা গুগল প্লে স্টোর পেয়ে যাবেন, জাস্ট ফ্রিতে আপনারা এটি ডাউনলোড দিয়ে নেবেন। দেখেন, আমার এটি কিন্তু ডাউনলোড হচ্ছে, এটা ডাউনলোড হওয়ার পর আমি দেখাবো যে আমার অ্যান্ড্রয়েড ফোনে তিনটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমি কীভাবে তৈরি করেছিলাম এবং কীভাবে আমি ইউজ করি। সো আপনারা সবাই কিন্তু ইউজ করতে পারবেন। ওকে, সো অনেকেই হয়তো জানেন না যে যারা সাধারণত বিজনেস করেন কিংবা বিভিন্ন ধরনের কাজের সাথে সম্পৃক্ত আছেন, তারা কিন্তু একটা হোয়াটসঅ্যাপ থেকে বিভিন্ন ধরনের মানুষদের সাথে কন্ট্যাক্ট রাখতে হয়। বাট আপনারা যদি চান যে তিনটা যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে, তাহলে এভাবে ভাগ করতে পারবেন যে একটা হচ্ছে আপনার পার্সোনাল কাজে ইউজ করবেন ফ্যামিলি মেম্বারদের সাথে, একটা হচ্ছে ফ্রেন্ড সার্কেলদের সাথে, কিংবা একটা হচ্ছে ক্লায়েন্টদের সাথে, এরকম আপনার করতেই পারেন। ঠিক আছে, সো দেখেন, এই অ্যাপসটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। সো দেখেন, আমি এই অ্যাপসটা কোথায় গেল, দেখেন এই যে এখানে কিন্তু আসছে অলরেডি। সো আমি একটু ফ্রন্ট পেজে নিয়ে যাব, এটাকে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, দেখেন,
সো এই যে দেখেন এখন কিন্তু তিনটা হয়ে গেল, দেখেন 1 2 3, এই দুটাতে অলরেডি আমার অ্যাকাউন্ট আছে, এখন আমি অ্যাকাউন্ট করব এই তিন নাম্বারটাতে। সো তিন নাম্বারটাতে কীভাবে অ্যাকাউন্ট করব দেখেন, আমি জাস্ট সিম্পলি চলে যাইতেছি। সো দেখেন আমরা সবাই জানি যে হোয়াটসঅ্যাপের নতুন নাম কিন্তু এখন মেটা, এই আই মিন ফেসবুকের নতুন নাম। এবং এখন যদি আপনি হোয়াটসঅ্যাপটা ডাউনলোড দেন তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিন্তু এখানেও কিন্তু মেটা দেখতে পারবেন, ঠিক আছে। সো দেখেন এটি হচ্ছে মূল ইন্টারফেস, যে আমরা সবাই জানি যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হয়। সো এটা এই ইন্টারফেসে আসার পর আপনি যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ আছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন আপনাকে কিন্তু আপনার ফোন নাম্বার চাইবে, আমি জাস্ট এই নাম্বারে যেহেতু আছে আমার আর একটা নাম্বারে ক্রিয়েট করবো, সো আমি ডিফারেন্ট নাম্বার দিলাম, আমার নাম্বারটা দিয়ে দিতেছি এখানে দেখেন। দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পর একটু সময় নেবে, দেখেন এখানে বলতেছে যে ইজ দিস ওকে অর উড ইউ লাইক টু এডিট দিস নাম্বার, আমি জাস্ট এখানে লিখলাম যে ওকে এটাই হচ্ছে আমার রিয়েল নাম্বার। তারপরে দেখেন এখানে কিন্তু 6 ডিজিটের একটা কোড আসবে, এই কোডটা জাস্ট এখানে বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। দেখেন এই যে আমার কিন্তু অলরেডি এই যে ইটা চলে আসছে, এই কোডটা 259621। সো দেখেন আমি জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে বলতেছে লুকিং ফর ব্যাকআপ জাস্ট আ নন ইট, আমি এটা পরে সেটিং করে নেব দেখেন, না এটা প্রথমেই করতে হবে। সো দেখেন এখানে বলতেছে যে বিজনেস নেম, আপনার নেমটা কী দেবেন, সাপোজ আমি এই হোয়াটসঅ্যাপের নাম দেব সিক্রেট ট্রিক্স, যেহেতু এটা আপনাদের জন্য তৈরি করা। সো এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি চাইলে আপনি দিতে পারবেন, দেখেন আমি এখানে দিতে পারবো যে ডিজিটাল ক্রিয়েটর, ওকে, যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড প্লাস সিপি মার্কেটিং রিলেটেড ভিডিও করে থাকি অ্যান্ড ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে, সো আমি ডিজিটাল ক্রিয়েটর দিতেই পারি। সো তারপর দেখেন আমরা একটি এখানে পিকচার দেবো, পিকচারটা কোথায় পাবো দেখেন, আমি জাস্ট এখান থেকে পিকচারটা উঠিয়ে নিচ্ছি একটা পিকচার, ওকেতে ক্লিক করবো দেখেন, একটু সময় নেবে আপনার পিকচারটা নিয়ে নিতে। সো এটার কাজ মোটামুটি শেষ, যে নেক্সটে আমরা চলে যাব। সো নেক্সটে যখন যাব একটু সময় নেবে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা সেট আপ হতে, দেখেন এই যে ইনস্টলাইজেশন হইতেছে, জাস্ট গেট স্টার্টেড, দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু মোটামুটি ডান, দেখতেই পাচ্ছেন অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। দেখেন আমি যদি একটু সেটিংসে নিয়ে যাই, এই যে আমার অ্যাকাউন্টটা। সো আপনারা চাইলে এখন আমাকে মেসেজও করতে পারবেন, চ্যাটে কথাবার্তাও বলতে পারবেন, ঠিক আছে। সো দেখেন আমার প্রথম প্রথম অ্যাকাউন্টটা হচ্ছে এইটা, দিতে হচ্ছে এইটা, দিতে হতে হচ্ছে এইটা। সো আপনারা চাইলে এইভাবে কিন্তু আপনার একটি অ্যান্ড্রয়েড ফোনে তিনটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ওকে। সো আপনাদের কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে যে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে তিনটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সো আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করবো, ওকে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান অবশ্যই জানাবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।